হাই গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা যাব মৌসুমী দ্বীপ। মৌসুমী দ্বীপের ফুল ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন। ওগুলো দেখে বকখালির বাসে আমরা উঠে গেছি, 7 মাইল লাভব, পার হেড 200 টাকা করে ভাড়া। আমরা 7 মাইল থেকে টোটো ধরে ভোজ্যোতি কাটে চলে এসেছি, পার হেড 10 টাকা করে। নৌকা ভাড়া পার হেড 10 টাকা করে নিয়ে নিয়েছিল। তারপর আমরা টেন্টে যাওয়ার জন্য টোটো ধরে নিলাম, পার হেড 45 টাকা করে নিল। আমাদের টেন্টে চলে এলাম, স্ক্যাম স্টার, পার হেড 1000 টাকা করে। এখানে সব রকম টেন্ট আছে, দুজনে থাকার, চারজন থাকার, ও গ্রুপ টেন্ট আছে, উপরেও টেন্ট আছে, যে যেরকম নেবে সেরকম। সাইডে যে খাওয়ার ঘরটা করা আছে, ওখানে যে ডিনার লাঞ্চ খাওয়ানো হয়, আর উপরে টেন্ট আছে, উপরে ভিডিওটা আমি দেখাচ্ছি, সঙ্গে থাকুন। সমুদ্র সামনে থেকে কিছু ভিডিও করেছি, তো সমুদ্রটা অনেকটাই দূরে, আর এটা সমুদ্রের সামনে এরকম লাগে। নিচে কিছু দোকান আছে, ওই সাইডেও কিছু দোকান আছে, ওই সাইডে এই ওভারের টেন্টগুলো এরকম আছে, দুজন থাকার। রাতে তন্দুর আরম্ভ হয়ে গেছে, তো যার যেরকম অর্ডার আছে সেই হিসাবে অর্ডার দিয়ে দেবেন। রাতের ভিউটা ঠিক এরকম লাগে, দেখতে খুবই ভালো লাগে। বক্স বক্স সব চলে, নাচ গান সব চলে, কিন্তু 10টা অবধি চলে, 10টার পরে গান বন্ধ হয়ে যায়। তো আসবেন মৌসুমী দ্বীপ, খুব ভালো লাগবে, একদিনের ছুটি নিয়ে আসবেন। রাত হলে আরো কত সুন্দর ভালো লাগে, চারদিকে লাইটিং ফাইটিং জ্বলে, খুব ভালো লাগছে রাত্রি বেলা। ফুলগুলিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। টিকটের সঙ্গে আমি নাম্বার দিয়ে দেবো, থ্যাংকস কারে যোগাযোগ করবেন, নিশ্চয়ই আসবেন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, লাইক কমেন্ট শেয়ার করবেন।